আশা করি সকলে ভালো আছো, সব সময় বাড়িতে আছো এবং সাবধানে আছো, সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছো। আজকে আমরা একটা গণিতের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি। আজ আমি তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রোবাবিলিটি শেখাবো। তো এই প্রোবাবিলিটি শেখার জন্য তোমাদেরকে প্রথমে বিন্যাস সমবায়ের কিছু অংশ তোমাদেরকে ভালো করে আইডিয়া জানা দরকার। তো সেই বিন্যাস সমবায়ের আইডিয়া একটু ঝালিয়ে নেওয়া যাক। ধরো তিনটে বই আছে, একটা হচ্ছে অ্যালজেব্রা, আর একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। অ্যালজেব্রা, বেঙ্গলি আর কেমিস্ট্রি, এই তিনটে বইকে সবগুলোকে নিয়ে কড়াকড়ি ভাবে তুমি সাজিয়ে রাখতে পারো। তাহলে সবচেয়ে নিচে অঙ্ক রাখতে পারো, সবচেয়ে নিচে অঙ্ক রাখলে তাহলে কি হতে পারে, তারপরটা বেঙ্গলি রাখতে হবে, তারপরটা কেমিস্ট্রি, কিংবা সবচেয়ে নিচে অঙ্ক রেখে আরেকটা জিনিস করা যায়, নিচেরটা কেমিস্ট্রি তারপর হচ্ছে বেঙ্গলি, আবার নিচেতে যদি বেঙ্গলি রাখি তাহলে পাশাপাশি কি রাখতে হবে, তারপর পাশাপাশি হচ্ছে অ্যালজেব্রা আর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে বেঙ্গলের নিচেতে একদম বেঙ্গলি রেখে তারপর কেমিস্ট্রি, তারপর হচ্ছে অ্যালজেব্রা। এবারে একবারে সবচেয়ে নিচে যদি কেমিস্ট্রি রাখি আমরা তাহলে অ্যালজেব্রা আর বেঙ্গলি, আর তারপর কেমিস্ট্রি রেখে নিচে দিয়ে কেমিস্ট্রি রেখে তাহলে বেঙ্গলি আর হচ্ছে অ্যালজেব্রা। তাহলে কোনরকম ভাবে আমরা রাখতে পারি না, দুই মানে নিজেতে অঙ্ক রেখে বাংলা কেমিস্ট্রিকে এভাবে করা গেল, দুটো এখানে দুটো, তিন দুটো, মানে মোট ছরকম ভাবে সাজাতে পারি। এই যে কটা বস্তু, তিনটে বস্তুকে আমরা কোনরকম ভাবে তাহলে সাজাতে পারি, এইটাকে ছরকম ভাবে সাজাতে পারি, এবং সেটাকে নোটেশন দেওয়া হয় এইভাবে ফ্যাক্টোরিয়াল থ্রি। ফ্যাক্টোরিয়াল থ্রি মানে আসলে এইরকম, তিন গুণিত দুই গুণিত এক সমান হচ্ছে সিক্স। তাহলে তিনটে বস্তু থেকে তিনটে বস্তুর সবগুলোকে নিয়ে কত রকম ভাবে সাজানো যায় না, ফ্যাক্টর থ্রি ভাবে সাজানো যায়। ফ্যাক্টর থ্রি এর মানটা কি না, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান সমান হচ্ছে সিক্স। ঠিক একই রকম ভাবে একটা জায়গায় এনটা বস্তু আছে, কটা বস্তু আছে, এনটা বস্তু সবগুলোকে নিয়ে যদি আমরা সাজাই তাহলে ঠিক একই রকম ভাবে ফ্যাক্টোরিয়াল এন ভাবে সাজানো যাবে, এবং সেই ফ্যাক্টোরিয়াল এন এর মান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট দিয়ে চার তিন দুই এক। এই এই এক সংখ্যক বস্তুকে যদি সবগুলোকে নিয়ে সাজানো যায় তাহলে তাদের সজ্জার সংখ্যা হবে n ইনটু ফ্যাক্টোরিয়াল n বা n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 করে আপ টু 1 পর্যন্ত গুণফল। তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এর মান জানো, ফ্যাক্টোরিয়াল 5 কত হবে, 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, কারণে পাঁচটা বস্তুকে যদি সবগুলোকে নিয়ে সাজানো যায় তাহলে আমরা কতগুলো সজ্জা পাবো, কতগুলো সজ্জা পাবো, 120টা সজ্জা পাবো। এবারে আমরা এই হচ্ছে এর সংখ্যক বস্তুকে, তাহলে আমরা প্রথম শিখলাম কি, এক নম্বর শিখলাম কি যে এর সংখ্যক বস্তু সবগুলোকে নিয়ে যদি আমরা সাজাই তাহলে কতগুলো সজ্জা সংখ্যা পাবো। এবারে আমরা দু নম্বর কি রাখবো, ধরো তিনটে বস্তু আছে, তিনটে বস্তু দিতে তিনটে বস্তু আছে, ওই রকমই মনে করো যে অ্যালজেব্রা, বেঙ্গলি আর কেমিস্ট্রি, এদের তিনটে থেকে দুটো যদি নেওয়া হয়, তিনটে থেকে যদি দুটো নিয়ে কত রকম ভাবে সাজানো যায়, তাহলে তিনটে থেকে যে কোনো দুটো নিয়ে তাহলে কি করে সাজানো যাবে, অঙ্ক বাংলা নিতে, অঙ্ক মানে অ্যালজেব্রা আর বেঙ্গলি নিতে পারি, তারপর বেঙ্গলি আর অ্যালজেব্রা নিতে পারি, তারপর অ্যালজেব্রা কেমিস্ট্রি নিতে পারি, কেমিস্ট্রি আর অ্যালজেব্রা নিতে পারি, তারপর লিখতে পারি বেঙ্গলি কেমিস্ট্রি আর কেমিস্ট্রি বেঙ্গলি। তাহলে এরকম ভাবে দেখো এটাও ছয় ভাবে সাজানো যাচ্ছে, যে তিনটে বস্তু থেকে দুটো বস্তু কত রকম ভাবে সাজানো যায় না, তিনটে বস্তু, বস্তুর সংখ্যা আছে তিনটে, তিনটে বস্তু থেকে দুটো বস্তু কত রকম ভাবে সাজানো যায় না, ছয় রকম ভাবে সাজানো যায়। এইটাকে নোটেশন দেওয়া হয় থ্রি পি টু, পারমুলেশন থ্রি পি টু, এই থ্রি পি টুর মানটা হচ্ছে এরকম হবে, ফ্যাক্টোরিয়াল থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস টু, তাহলে এটা কত হচ্ছে বাই ওয়ান, তার মানে হচ্ছে সিক্স। তাহলে আমরা জানলাম যে এর সংখ্যক বস্তু যদি থাকে, এর সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু যদি নাই নেওয়া হয় দিয়ে কতগুলো সজ্জা তৈরি করা যায় না, এন টিআর, যতগুলো বস্তু যতগুলো সজ্জা তৈরি করা যায় সেটা হচ্ছে এন টিআর, এবং এন টিআর এর মানটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটাই মনে রাখতে হবে যে এন টিআর এর মান হচ্ছে, এন টিআর এর মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই
n माइनस r মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যত রকম ভাবে সাজানো যায় সেটাই হচ্ছে npr এবং npr এর মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এবারে ধরো আমরা এই তিনটে বস্তু না হয় তিনটে ব্যক্তি হলো তিনজন ব্যক্তি মনে করো যে তিনজন ব্যক্তি a হচ্ছে ইলেকট্রন অমল a হচ্ছে অমল বিমল আর c হচ্ছে চন্দন এই চন্দন এরা কি করতে গেছে ধরো পিকনিক করতে গেছে তিনজন মিলে অনলি থ্রি পার্সন মিলে একটা জায়গায় পিকনিক করতে গেছে তো ধরো তাদের মিষ্টি আনতে ভুলে গেছে যদি মিষ্টি আনতে যদি রসগোল্লা আনতে ভুলে যায় তাহলে এবার রসগোল্লা আনতে যেতে হবে এবং দুজন যাবে এদের মধ্য থেকে এই অমর বিমল চন্দনের মধ্য থেকে তিনজন ব্যক্তির মধ্য থেকে ধরো দুজন যায় তাহলে দুজন কে কে যেতে পারে না অমর আর বিমল যেতে পারে অমর আর বিমল যাওয়া মিষ্টি আনতে যাওয়া আর বিমল আর অমল যাওয়া একই ব্যাপার আর অমল আর চন্দন যেতে পারে আর বিমল আর চন্দন যেতে পারে এখানে দেখো এখানে অমল আর বিমল যাওয়া আর বিমল আর অমল যাওয়া একই ব্যাপার অমল আর চন্দন যাওয়া চন্দন আর অমল এই পারমাণবিক ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা এ আর বি এ কে প্রথমে রাখছি তারপর বি কে প্রথমে রাখছি আর এটা কি দল তৈরি করা হচ্ছে অমল আর বিমল যেতে পারে বা অমল আর চন্দন যেতে পারে বিমল আর চন্দন তাহলে কত রকম ভাবে সাজানো যাবে কত রকম ভাবে দল তৈরি করা গেল না তিনটে দল তৈরি করা হলো এবং এটাকে নোটেশন দেওয়া হচ্ছে যে তিনটে বস্তু থেকে তিনটে তিনজন ব্যক্তি থেকে দুজন ব্যক্তিকে যদি কত রকম ভাবে দল তৈরি করা যায় 3c2 এবং 3c2 এর মান হচ্ছে ফ্যাক্টর 3 ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 তাহলে ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6 আর এটা হচ্ছে 2 × 1 × 1 এটা হচ্ছে 3 দেখো তাহলে আমরা কি শিখলাম না যে এখানে যদি এনটা বস্তু আছে এন জন ব্যক্তি আছে সেই ব্যক্তি এই ব্যক্তি থেকে আর সংখ্যক ব্যক্তিকে নিয়ে যতগুলো দল তৈরি করা যায় এগুলো যতগুলো সাজানো যায় সেটা হচ্ছে এনপিআর যতগুলো দল তৈরি করা যায় সেটাই হচ্ছে এনসিআর সেই এনসিআর এর মানটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটাই হচ্ছে আমাদের কম্বিনেশনে বলা হয় এর সংখ্যক বস্তুকে নিয়ে বা ব্যক্তিকে নিয়ে যতগুলো দল তৈরি করা যায় দল আর এদের মধ্য থেকে এর সংখ্যক ব্যক্তি বা বস্তু থেকে আর সংখ্যক ব্যক্তি নিয়ে যতগুলো দল তৈরি করা যায় তা সেটাই হচ্ছে এনসিআর সেটাকে নোটেশন দেওয়া হয় ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটাই হচ্ছে এটা যেমন 3c2 তিনজন অমর বিমল চন্দন এরা তিনজন নিয়ে একটা কতগুলো দল তৈরি করা গেল না তিনটে দল তৈরি করা গেল দেখো তিনজন ব্যক্তি থেকে দুজন ব্যক্তি কত রকম ভাবে দল তৈরি করা গেল না ফ্যাক্টোরিয়াল 3 এই যে ফর্মুলাতে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 তার মানে এইটা আচ্ছা এইগুলো জানলে আর একটা জিনিস জানতে হবে ধরো দুটো গ্রুপ আছে মনে করো এইখানে আছে চারজন বয় আছে বয় আর এখানে আছে তিনজন গার্লস তো চারজন বয় থেকে হচ্ছে ধরো তিনজন আর এইখান থেকে দুজন নিয়ে কত রকম ভাবে দল তৈরি করা যায় মানে চারজন বয় বালকদের গ্রুপ আছে আর গার্লস এর গ্রুপ আছে আর বয়স দের গ্রুপ আছে তাহলে চারজন বালক আর তিনজন বালিকা আছে তাদের মধ্য থেকে একটা জায়গায় পাঠাতে হবে সেখানে থাকতে হবে তিনজন বয়স থাকতে হবে আর দুজন গার্লস থাকতে পারে ভাববে তাহলে এদের মধ্য থেকে তাহলে কত রকম নির্বাচন করা যায় না 4c3 চারটের মধ্যে থেকে তিনটে গণিত হচ্ছে তিনটের মধ্যে থেকে দুটো এইটা হচ্ছে তৈরি করা যায় তাহলে সূত্র মেন সূত্রটা কি না দুটো গ্রুপ আছে মনে করো একটা গ্রুপ এটা G1 গ্রুপ এটা G2 গ্রুপ যেমন হলো আগেরটা যেমন হলো যে বয়েজের গ্রুপ আর গার্লসের গ্রুপ তাহলে এখানে এটা G1 একটা গ্রুপ আর G2 একটা গ্রুপ এই G1 গ্রুপ থেকে ধরো এখানে বস্তু সংখ্যা আছে ধরো N1 আর এই বস্তু সংখ্যা আছে N2 এদের মধ্যে থেকে R1 সংখ্যক এই N1 থেকে R1 সংখ্যক আর N2 থেকে যদি R2 সংখ্যক নেওয়া হয় নিয়ে কতগুলো দল তৈরি করা যায় না NCR1 N2 হচ্ছে N1CR1 আর N2CR2 N2CR2 এইটা খুব কাজে লাগে খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এই হচ্ছে আমাদের বিন্যাস সমবায়ের একটু আইডিয়া থাকা দরকার পারমুটেশন কম্বিনেশন এই সামান্য আইডিয়া নিয়ে এরপর আমরা প্রোবাবিলিটির মধ্যে ঢুকবো এবারে প্রোবাবিলিটির মধ্যে ঢোকার আগে আমরা প্রথমে প্রোবাবিলিটির কিছু টার্ম আমাদেরকে জানতে হবে যে প্রোবাবিলিটি বোঝার আগে প্রোবাবিলিটির কিছু টার্ম
প্রথম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট কাকে বলে না র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনিশন বলা হয় যে র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট হুইচ অল আউটকামস আর নোন বাট হুইচ ইজ গোয়িং টু বি হ্যাপেন ইন এ পার্টিকুলার পারফরমেন্স ইজ আননোন তার মানে মানে একটা এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা যে পরীক্ষার সমস্ত আউটকাম গুলো মানে কি কি আসতে পারে সেগুলো জানা কিন্তু কি আসবে কোন একটা এক্সপেরিমেন্টের কোন একটা হঠাৎ করে কোন একটা করলাম টানলাম বা কোনো কিছু করলাম সেখানে কি আসবে কি আউটকাম আসবে সেটা কিন্তু অজানা যেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে যে যে টসিং এ কয়েন টসিং এ কয়েন এ কয়েন তখন ধরো একটা কয়েনকে টস করা হবে একটা কয়েনকে টস করলে আমরা পরিষ্কার জানি যে হাই হেড করবে নয় টেল করবে এই হেড আর টেল ছাড়া কিছু আসতে হবে এই হেড আর টেল থেকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টের হচ্ছে আউটকামস তাহলে এইটা কি করতে পারে কি কি আসতে পারে হেড আর টেল এই দুটো জিনিস আসতে পারে তাহলে আউটকামস গুলো আমার জানা কিন্তু কোন একটা কয়েনকে টস করলে হেড করবে না টেল করবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না তাহলে এইটাই হচ্ছে র্যান্ডম র্যান্ডম এক্সপেরিমেন্ট টসিং এর পয়েন্ট তাহলে টসিং এর পয়েন্ট করলে হেড আর টেল করবে তাহলে এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ঠিক তেমনি যে এক বান্ডেল তাস আছে তাসের মধ্যে বোঝা যাচ্ছে যে তাসের মধ্যে থেকে বাহান্ন কার্ডের মধ্যে কিছু একটা কার্ড পড়বে এছাড়া অন্য কিছু পড়বে না তো ওই আউটকাম গুলো সব জানা যে বাহান্নটা কার্ডের মধ্যে কিছু আসতে পারে মানে এই বাহান্নটা কার্ড হচ্ছে আউটকাম কিন্তু কি পড়বে সেটা কিন্তু অজানা তাহলে এটাও র্যান্ডম এক্সপেরিমেন্ট ধরো ধরো একটা লুডোর ছক্কাকে একটা লুডোর ছক্কাকে তুমি থ্রো করছো তাহলে লুডোর ছক্কার মধ্যে হয় এক পড়বে নয় দুই পড়বে নয় তিন পড়বে নয় চার পড়বে নয় পাঁচ পড়বে নয় ছয় পড়বে কখনোই সাত পড়বে না দশ পড়বে না তাহলে এক থেকে ছয়ের মধ্যে পড়বে মানে এই আউটকামগুলো তোমার জানা কিন্তু কি পড়বে সেটা আমরা জানি না তাহলে এগুলো হচ্ছে সব র্যান্ডম এক্সপেরিমেন্ট তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে যে সব আউটকাম গুলো কি কি আসতে পারে সেটা জানা কিন্তু কি আসবে সেটা কিন্তু অজানা কি কোন একটা পার্টিকুলার ঘটনাতে কি আসবে সেটা কিন্তু অজানা সেটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট এর উদাহরণ হচ্ছে টসিং এ কয়েন তারপর থ্রোয়িং এ ডাই তারপর হচ্ছে প্লেইং এ কার্ড একটা কার্ডকে যদি টানা হয় তারপর হচ্ছে লাল বল নীল বল আছে একটা ব্যাগের মধ্যে থেকে কিছু বলকে টানছি এই যে এইগুলো এইগুলো হচ্ছে আমার সবই র্যান্ডম এক্সপেরিমেন্ট এরপর আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টের জানার পর এবারে আমাকে দু নম্বর জানতে হবে যে স্যাম্পল কেস স্যাম্পল কেস কি স্যাম্পল কেস স্যাম্পল কেস কি না র্যান্ডম এক্সপেরিমেন্ট জানলাম যে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে ওই রকম ঘটনা যে ঘটনার ফলাফলগুলো আমরা কি কি আসতে পারে জানি কিন্তু কি করবে সেটা আমরা জানি না এবারে সমস্ত ফলাফলগুলো সমস্ত আউটকামগুলোকে যদি কোনো সেটের মধ্যে লেখা হয় তাহলে সেই সেটটাকে বলবো আমরা স্যাম্পল কেস যেমন একটা কয়েনকে তুমি থ্রো করলে তার স্যাম্পল কেস কি কি করতে পারে হেড আর টেল তাহলে এই দুটো আউটকাম হেড আর টেল এই দুটো আউটকামকে একটা সেটের মধ্যে লিখলে সেটাই হচ্ছে ওই কয়েনকে থ্রো করা কয়েনকে টসিং করা টস করা সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টের সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল কেস এবং সেটাকে নোটেশন দেওয়া হয় ক্যাপিটাল এস দিয়ে দুটো কয়েনকে যদি থ্রো করা হয় দুটোকে দুটো কয়েনকে একসঙ্গে থ্রো করা হলো দুটো কয়েনকে থ্রো করলেও সেটা হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তার কি কি আউটকাম হতে পারে না এই প্রত্যেকটার আগে এইচ যোগ করে দাও আর প্রত্যেকটার আগে তাহলে এইচ যোগ করে দিলে এইচ 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 টি আর প্রত্যেকটার আগে টি যোগ করে দাও টি এইচ আর টি 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 তাহলে দুটো কয়েনকে থ্রো করলে দুটোই হেড করতে পারে প্রথমটা হেড দ্বিতীয়টা টেল প্রথমটা টেল দ্বিতীয়টা হেড দুটোই টেল প্রথমটাও টেল দ্বিতীয়টাও টেল তাহলে এই হচ্ছে সমস্ত আউটকাম হচ্ছে এইগুলো সমস্ত আউটকাম গুলোকে মিলে নিয়ে যে সেটটা তৈরি করছি এই সেটটা হচ্ছে এই এই সেটটা হচ্ছে দুটো পয়েন্টকে একসঙ্গে যদি থ্রো করে দেওয়া হয় তার হচ্ছে স্যাম্পল পেস সেই দুটো পয়েন্টকে থ্রো করলে সেটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তার স্যাম্পল পেস সমস্ত আউটকাম গুলোকে আমরা এস এর মধ্যে লিখেছি সেটা হচ্ছে এটা ঠিক এক নম্বর যদি তিনটে পয়েন্ট আমরা থ্রো করি তিনটে পয়েন্টকে একসঙ্গে থ্রো করি তাহলে প্রত্যেকটার আগে এইচ যোগ করে দাও তাহলে এইচ 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 এই যে প্রত্যেকটার আগে এইচ যোগ করে দিচ্ছ এইচ এইচ টি এইচ টি এইচ এইচ টি টি তারপর প্রত্যেকটার আগে টি যোগ করে দাও টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি 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 এইটাই হচ্ছে তিনটে পয়েন্টকে একসঙ্গে যদি থ্রো করা হয় তাহলে সেই
তিনটে কয়েনকে থ্রো করলে সেটা একটা র্যান্ডম ইনস্ট্রুমেন্ট, তার স্যাম্পল পেস তার সমস্ত আউটকামগুলো আমরা এসের মধ্যে দিয়ে লিখেছি, সমস্ত আউটকামগুলো কি কোনো সেটের মধ্যে দিয়ে লিখলে সেই সেই র্যান্ডম ইনস্ট্রুমেন্টের স্যাম্পল পেস তাকে বলা হয়। ঠিক তেমনি আমরা যদি একটা একটা লুডো ছকাকে যদি থ্রো করি তাহলে লুডো ছকার মধ্যে কি কি করতে পারে, লুডো ছকার মধ্যে আমরা জানি যে এক করতে পারে, দুই করতে পারে, তিন চার পাঁচ ছয় এই 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 ছটা সংখ্যা আমরা লুডো ছকা থেকে পেতে পারি। তাহলে এছাড়া অন্য কিছু পড়ে না, তাহলে সমস্ত আউটকাম গুলোকে লিখেছি। লুডো ছকাকে থ্রো করলে সেটা একটা র্যান্ডম ইনস্ট্রুমেন্ট, তাহলে তার হচ্ছে স্যাম্পল পেস হচ্ছে এটা। ঠিক একই রকম ভাবে যদি আমরা দুটো লুডো ছকাকে যদি থ্রো করি তাহলে তার স্যাম্পল পেস কি হবে, তার দুটো লুডো ছকাকে একসঙ্গে থ্রো করলেও কিন্তু সেটা হচ্ছে র্যান্ডম ইনস্ট্রুমেন্ট। তাহলে তার সমস্ত আউটকাম গুলোকে কি লিখতে পারি না, প্রত্যেকটা আগে একজন করে দাও, তাহলে এক এক লিখতে পারি, এক দুই লিখতে পারি, এক তিন লিখতে পারি, এক চার লিখতে পারি, এক পাঁচ লিখতে পারি, এক ছয়। এখানে এক ছয় এক এক মানে প্রথমটাতে এক পড়েছে, দ্বিতীয়টা এক পড়েছে, প্রথমটাতে এক পড়েছে, দ্বিতীয়টাতে দুই পড়েছে, প্রথমটাতে এক পড়েছে, দ্বিতীয়টাতে তিন পড়েছে, এইরকম ধরনের। তো প্রত্যেকটা প্রথমটা যদি এক পড়ে তাহলে এরকম হলো, তাহলে প্রত্যেকটা যদি প্রথমটা দুই পড়ে তাহলে দুই এক, দুই দুই, দুই তিন, দুই চার, দুই পাঁচ, দুই ছয়, তারপর তিন এক, তিন দুই, তিন তিন, তিন চার, তিন পাঁচ, তিন ছয়, চার এক, চার দুই, চার তিন, চার চার, চার পাঁচ, চার ছয়, তারপর পাঁচ এক, পাঁচ পাঁচ এক, পাঁচ দুই, পাঁচ তিন, পাঁচ চার, পাঁচ পাঁচ, পাঁচ ছয়, ছয় এক, ছয় দুই, প্রত্যেকটার আগে এক যোগ করে দিয়েছি, প্রত্যেকটার আগে দুই যোগ করেছি, প্রত্যেকটার আগে তিন যোগ করেছি, প্রত্যেকটার আগে চার, প্রত্যেকটার আগে পাঁচ, প্রত্যেকটার আগে ছয়, তারপর ছয় পাঁচ, ছয় ছয়, এইটাই হচ্ছে। তাহলে এটার এলিমেন্টের সংখ্যা হচ্ছে ছটা। দেখো এদের এলিমেন্টের সংখ্যা হচ্ছে দুটো, যখন একটা লুডো ছকাকে থ্রো করলে তার স্যাম্পল পেসের এলিমেন্টের সংখ্যা হচ্ছে 6^1, 1টা হচ্ছে একটা লুডো ছকাকে থ্রো করেছি, আর দুটো লুডো ছকাকে থ্রো করলে 6^2। ঠিক তেমনি তিনটে লুডো ছকাকে যদি বলা হয় থ্রো করা হয় তাহলে তিনটে লুডো ছকার স্যাম্পল পেস কি হবে, না এই প্রত্যেকটা এই যে 36টা আছে, 36টার আগে আবার প্রত্যেকটার আগে এক যোগ করতে হবে, প্রত্যেকটার আগে দুই যোগ করতে হবে, প্রত্যেকটার আগে তাহলে এক, প্রত্যেকটার আগে এক যোগ করলে 36টা হবে, এই যে এক 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 দুই, এইভাবে প্রত্যেকটার আগে 36টা, প্রত্যেকটা আগে এক যোগ করে, তারপর 36টা প্রত্যেকটার আগে দুই যোগ করে, তার মানে হচ্ছে 6^3 মানে হচ্ছে 216। তাহলে 216টি স্যাম্পল পেসের উপাদান হচ্ছে 216টি। তাহলে এনটা যদি পয়েন্টকে থ্রো করি তাহলে তার স্যাম্পল পেসের উপাদান হবে 2^n, এটা মনে রাখতে হবে। তাহলে স্যাম্পল পেস কাকে বলে আমরা শিখলাম যে স্যাম্পল পেস হচ্ছে একটা র্যান্ডম ইনস্ট্রুমেন্টের সমস্ত আউটকাম গুলোকে যে সেটের মধ্যে লেখা হয় সেই সেটটাকে এস ডি নোটেশন দেওয়া হয়, সেই সেটটাই হচ্ছে ওই র্যান্ডম ইনস্ট্রুমেন্টের আমরা স্যাম্পল পেস। তিন নম্বরে আমরা জানবো যে ইভেন্ট, তিন নম্বরে আমরা জানবো ইভেন্ট, ইভেন্ট কি না, ইভেন্ট হচ্ছে ওই স্যাম্পল পেসের যে কোনো সাবসেট, যে কোনো সাবসেটকে বলা হচ্ছে ইভেন্ট। যেমন হচ্ছে মনে করো যে একটা কয়েনকে থ্রো করা হয়েছে, তাহলে একটা কয়েনকে থ্রো করলে কি হবে, তার স্যাম্পল পেসটা হচ্ছে এই চারটি, তাহলে এর কি কি সাবসেট হতে পারে, এর ধরো এ হচ্ছে সাবসেট হচ্ছে শুরু এইচ, বি হচ্ছে আমরা জানি এর সাবসেট হচ্ছে এর উপাদান কিছু কিছু উপাদান নিয়ে তৈরি, তাহলে বি হচ্ছে ধরো টি, তারপর দুটোই উপাদান নিতে পারি, তাহলে এই চারটি, আর কোন উপাদান যদি না নেওয়া হয় তাহলে কোন উপাদান ধরো ডি এটা হচ্ছে কোন উপাদান যদি না নেওয়া হয় মানে এস সেটের এর মধ্যে শুধু এইচ উপাদানটাকে নিয়ে, তারপর এই শুধু টি উপাদানটা নিয়ে, এই চারটি দুটো উপাদান নিয়ে কোনো উপাদান না নিয়ে, তাহলে এই হচ্ছে এই চারটে হচ্ছে এই চারটি এ বি সি ডি এইটা হচ্ছে এস এর সাবসেট, সবগুলো এ সাবসেট হচ্ছে এ, এ সাবসেট হচ্ছে বি, এ সাবসেট হচ্ছে সি, এ সাবসেট হচ্ছে ডি, এই যে এ বি সি ডি এইগুলো হচ্ছে এস স্যাম্পল পেসে তখন বলবো ইভেন্ট, র্যান্ডম এক্সপেন্ডার ইভেন্ট বলতে পারবো। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল পেসের যে কোনো সাবজেক্ট কে বলা হচ্ছে ইভেন্ট। তো এইখানে দেখো যে এখানে যদি কোনো উপাদান যদি না থাকে, যদি কোনো উপাদান না থাকে তখন এই ইভেন্টটাকে নাম হচ্ছে ইম্পসিবল ইভেন্ট বলা হচ্ছে, ইম্পসিবল ইভেন্ট মানে এটা ঘটতে পারে না, এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট মানে কোনো কিছুই করেনি আর কি, ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা আর এইটা হচ্ছে দেখো পুরোটা স্যাম্পল পেসের সঙ্গে সি ইভেন্টটা স্যাম্পল পেসের সঙ্গে পুরো সমান হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সিওর ইভেন্ট বলা হয়, এটাকে বলা হচ্ছে সিওর ইভেন্ট। আর এইটাকে বিটাকে মানে কোনো উপাদান যদি না থাকে
চলবে না
তাহলে এই যে কন্ডিশন যদি থাকে তখন সবগুলো এর সঙ্গে বি এক্স মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, এর সঙ্গে সি মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, বি এর সঙ্গে সি মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, পরস্পর এবং তিনটে মিউচুয়াল এক্সক্লুসিভ হলে তখন এবিসি তিনটে ইভেন্টকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এবারে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট শিখলাম, তার মানে এখানে ধরো যদি এসটা স্যাম্পল পেস এইরকম যদি হয়, এস হচ্ছে এটা স্যাম্পল পেস হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হতে গেলে কি হতে হবে, না তারা দুটো নিশ্চয় হতে হবে, এ ঘটনা আর বি ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে গেলে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফাই, ফাই মানে হচ্ছে ইম্পসিবল ইভেন্ট মানে ফাঁকা সেট, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হতে গেলে তাদের ইন্টারসেকশনটা ফাই হতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ শিখলাম। ঠিক একই রকম ভাবে পাঁচ নম্বর হচ্ছে এক্সজস্টিভ ইভেন্ট শিখব, যেমন এখানে ঘটনাটা এ আর বি যদি দেখো এখানে এইগুলো এইগুলো ঘটনার দিকে দেখো, এ ইউনিয়ন যদি বি করি, এ ইউনিয়ন বি মানে কি হবে তাদের মধ্যে সমস্ত উপাদান গুলি হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, তাহলে সবগুলি হচ্ছে, তার মানে হচ্ছে এখানে এর উপাদান গুলো হবে, এ ইউনিয়ন বি মানে কি এর উপাদান গুলো হবে এবং বি এর উপাদান গুলোর মধ্যেও এর মধ্যে থাকে, দেখো এটা পুরো স্যাম্পল পেসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যদি ইউনিয়নটা স্যাম্পল পেসের সঙ্গে সমান হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সজাস্টিভ ইভেন্ট বলা হয়। এখানে ক্ষেত্রে উদাহরণ দেওয়া হলো ধরো সিম ক্ষেত্রে আরেকটা ধরো যে এখানে ডি একটা ইভেন্ট, ডি একটা ইভেন্ট হচ্ছে সেটা হচ্ছে 1 3 4 5 6 মনে করো, এবারে এ আর ডি ইউনিয়ন করো, এ আর ডি দেখো এ আর ডি যদি ইউনিয়ন করো তাহলে কত হবে দেখো 1 2 3 4 1 2 3 4 5 6 এইটা দেখো এ আর ডি, তাহলে এটা সমান হচ্ছে এস হচ্ছে, তাহলে ইউনিয়ন এস হলে এখানে আমরা জানি যে ইউনিয়ন এক্স হলে এক্সজাস্টিভ ইভেন্ট, তাহলে এখানে এ আর ডি এইগুলো ইভেন্ট কি হবে না এক্সজাস্টিভ ইভেন্ট, তাহলে এটা হচ্ছে এক্সজাস্টিভ ইভেন্ট, কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে এ আর ডি এক্সজাস্টিভ ইভেন্ট এবং কিন্তু এটা এক্সক্লুসিভ ইভেন্ট নয়, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে গেলে তাদের ইন্টারসেকশনটা হয়, এখানে দেখো এ আর ডি যদি আমরা ইন্টারসেকশন করি, এ আর ডি যদি আমরা ইন্টারসেকশন করি কত হবে ইন্টারসেকশন, এ আর ডি এর কমন এলিমেন্ট কি আছে, কমন এলিমেন্ট আছে দেখতে পাচ্ছি 4 আছে 4 আছে আর হচ্ছে 6 আছে, তাহলে 4 আর 6 এটা নট ইকুয়াল টু 5, তাহলে যেহেতু নট ইকুয়াল টু 5 তাহলে এ আর ডি কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় কিন্তু এটা হচ্ছে এক্সজাস্টিভ ইভেন্ট, তাহলে মিউচুয়ালি এই এই যে এইগুলো ইভেন্ট দেখো এখানে এইগুলো ইভেন্ট দেখে এ আর বি এদের ইউনিয়ন করেছি কত, এই ইউনিয়নটা করেছি তার এই ইউনিয়নটা হচ্ছে এস হচ্ছে আবার এই ইন্টারসেকশন বিটা হচ্ছে ফাই হচ্ছে, তাহলে এইগুলো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভও বটে আবার এক্সজাস্টিভও বটে, তাহলে তোমাদেরকে মোট কথা মনে রাখতে হবে এক্সক্লুসিভ হতে গেলে কি হতে হবে না তাদের ইন্টারসেকশনটা ফাই হতে হবে আর এক্সজাস্টিভ হতে গেলে তাদের ইউনিয়নটা স্যাম্পল পেসের সঙ্গে সমান হতে হবে। ঠিক তেমনি তিনটি ইভেন্ট এক্সজাস্টিভ হতে পারে, তিনটি ইভেন্ট তিনটি এবিসি তিনটি ইভেন্ট তাদের মধ্যে ইন্টারসেকশনটা যদি ইউনিয়নটা যদি এবিসি তিনটি ইভেন্ট তাদের মধ্যে ইউনিয়নটা যদি এস হয় তখন তাকে বলবো যে এবিসি তিনটি ইভেন্ট এক্সজাস্টিভ ইভেন্ট, আবার কে সংখ্যক ইভেন্ট আছে A1 A2 A3 তাদের যদি ইউনিয়নটা A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 করে ইউনিয়ন করে এই ইউনিয়ন AK এইটা যদি এস হয় তাহলে আমরা এই কে সংখ্যক ইভেন্ট A1 থেকে AK পর্যন্ত এই ইভেন্ট গুলো হচ্ছে এটা হচ্ছে এক্সজাস্টিভ ইভেন্ট আমরা বলতে পারবো, এক্সজাস্টিভ হওয়ার শর্ত হচ্ছে তাদের ইউনিয়ন গুলো কতগুলো ইভেন্ট কে এক্সজাস্টিভ ইভেন্ট বলবো তখনই বলবো যখন তাদের হচ্ছে ইউনিয়ন টোটাল ইউনিয়নটা যেন স্যাম্পল বেসের সঙ্গে সমান হয়। এরপর আমরা প্রবাবিলিটি জানবো, যে 6 নম্বর আমরা প্রবাবিলিটি জানবো, এতগুলো তথ্য জানার পর এবারে প্রবাবিলিটি, আচ্ছা প্রবাবিলিটি কাকে বলে না, প্রবাবিলিটি হচ্ছে এই যে ধরো প্রবাবিলিটি এ একটা ঘটনা প্রবাবিলিটি কার হয় না একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে কোনো একটি ঘটনা ইভেন্ট যদি এ হয়, এ হচ্ছে যে কোনো একটা ইভেন্ট হয় একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের একটা ইভেন্ট যদি হয় তাহলে এ প্রবাবিলিটি কে নোটেশন দেওয়া হয় TA দিয়ে নোটেশন দেওয়া হয় প্রবাবিলিটি অফ এ, এ প্রবাবিলিটি এ ইভেন্টের প্রবাবিলিটি কে আমরা নোটেশন দিই হচ্ছে
probability of A, P, A, P, the first bracket of the A, it is called probability notation. Say probability is the two genes in one part of the same. That is, A inventor, A inventor element is A inventor is the element divided by sample place event is এলিমেন্টের সংখ্যা স্যাম্পল প্লেসের এলিমেন্টের সংখ্যা হচ্ছে স্যাম্পল প্লেসের এলিমেন্টের সংখ্যা আর এটা হচ্ছে এ ইভেন্টার এলিমেন্টের সংখ্যা তাদের অনুপাত করলে তাকে বলা হচ্ছে প্রোবাবিলিটি ধরো উদাহরণ ধরো একটা লুডো ছক্কাকে থ্রো করেছো তাহলে লুডো ছক্কাকে যদি থ্রো করো তাহলে কি 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 স্যাম্পল প্লেস হতে পারে তাহলে 1 2 3 4 5 6 এই রকম এই ছটা উপাদান আছে আমি এ ঘটনা মনে করলাম যে এ ঘটনা হচ্ছে যে জোড় সংখ্যা পড়ার ঘটনা 2 4 6 বি ঘটনা মনে করলাম বিজোড় সংখ্যা পড়ার ঘটনা 1 3 5 সি ঘটনা মনে করলাম মৌলিক সংখ্যা পড়ার ঘটনা মৌলিক সংখ্যা যে 2 5 হচ্ছে 2 5 2 3 5 2 3 5 আর ডি ঘটনাটা মনে করলাম যে যে 3 এর গুণিতক পড়ার ঘটনা 3 আর 6 ই ঘটনাটা মনে করলাম যে ই ঘটনাটা হচ্ছে 5 এর গুণিতক পড়ার 5 আচ্ছা তারপর এখানে এক একটা ঘটনা মনে করলাম যে সাত পড়ার ঘটনা সাত পড়তে পারে না তাহলে সাত করে পড়া না তাহলে এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট আর এক জি ইভেন্টটা আমি বললাম যে জি ইভেন্ট হচ্ছে এক থেকে ছয় পড়ার ঘটনা এক থেকে ছয় মানে তাহলে সব গুলি পড়তে পারে 1 2 3 4 5 6 এই না তো এই গুলো ঘটনা সব এটা র্যান্ডম একটা এক্সপেরিমেন্ট সেটা লুডো ছক্কাকে থ্রো করেছি লুডো ছক্কা থ্রো করলে র্যান্ডম এক্সপেরিমেন্ট সমস্ত আউটকামকে নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে স্যাম্পল কেস স্যাম্পল টেস্ট থেকে কিছু সাবসেট নিয়েছি সেই সাবসেট গুলো আমরা লিখেছি এ বি সি ডি ই এফ জি এবারে এই প্রোবাবিলিটি তাহলে এস এর উপাদান সংখ্যা কত এন এস এন এস মানে কত এর উপাদান সংখ্যা দেখো এখানে এন এস হচ্ছে উপাদান সংখ্যা হচ্ছে 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা কত 1টা 2টা 3টে 3টে উপাদান সংখ্যা তাহলে প্রোবাবিলিটি অফ এ এক নম্বরে তাহলে এর প্রোবাবিলিটি কত হয়ে গেল 3 বাই 6 মানে হচ্ছে 1 এর 2 এর এর এলিমেন্টের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে এই স্যাম্পল প্লেসের উপাদানের সংখ্যা সেটাকে ভাগ করে দিলে সেটা প্রোবাবিলিটি হবে দু নম্বরটা কি ধর বি এর প্রোবাবিলিটি বার করব পিবি বি এর প্রোবাবিলিটি তাহলে বি এর প্রোবাবিলিটি কি বি সেটের উপাদান সংখ্যা 1 2 3 তিনটে উপাদান সংখ্যা আর এস সেটের উপাদান সংখ্যা তো আমরা 6টা দেখতেই পাচ্ছি 1 2 3 4 5 6 6 তাহলে কত হচ্ছে 1 এর 2 তাহলে ঠিক একই রকম ভাবে পিসি কত পিসি সি এর উপাদান সংখ্যা হচ্ছে 1 টা 2 টা 3 টা 3 টা আর এস এর উপাদান সংখ্যা তো 6 টাই পাচ্ছি তাহলে 1 এর 2 আচ্ছা চার নম্বর হচ্ছে পিডি পিডি ডি ডি সি এর উপাদান সংখ্যা কত 1 টা 2 টা 2 টা 2 আর স্যাম্পল প্লেস এর উপাদান সংখ্যা 6 টা তাহলে হচ্ছে 1 এর 3 আচ্ছা ই সি এর উপাদান সংখ্যা কত পি বার করলে প্রোবাবিলিটি অফ ই করলে কত হচ্ছে উপাদান সংখ্যা হচ্ছে 1 টা তাহলে 1 আর স্যাম্পল প্লেস এর উপাদান সংখ্যা 6 টা তাহলে ছ নম্বর ধরো ই হলো এফ এফ এর প্রোবাবিলিটি বার করছি তাহলে প্রোবাবিলিটি অফ এফ এফ এর দেখো 0 এর উপাদান সংখ্যা কোন 0 0 বাই 6 তার মানে হচ্ছে 0 আচ্ছা প্রোবাবিলিটি অফ ই ই হলো এবার প্রোবাবিলিটি অফ জি কত হবে প্রোবাবিলিটি জি এর প্রোবাবিলিটি কত দেখো জি এর প্রোবাবিলিটি হচ্ছে জি এর প্রোবাবিলিটি হচ্ছে যে এটা 6টা উপাদান আছে আর স্যাম্পল প্লেস উপাদান 6টা তার মানে হচ্ছে 1 এখানে জি ইভেন্টটা দেখো সিওর ইভেন্টের প্রোবাবিলিটি সবসময় 1 হয় আর ইম্পসিবল ইভেন্টের প্রোবাবিলিটি সবসময় 0 হয় তাহলে ইম্পসিবল ইভেন্ট এইগুলো হচ্ছে ইভেন্ট তাহলে প্রোবাবিলিটি কি তা প্রোবাবিলিটি হচ্ছে এ একটা যে কোনো একটা ঘটনা র্যান্ডম এক্সপেরিমেন্টের ঘটনা ঘটনা তার প্রোবাবিলিটিকে পি এ দিয়ে প্রকাশ করা হয় এ এ ঘটনাটির উপাদান সংখ্যা ডিভাইডেড বাই স্যাম্পল প্লেসের মোট উপাদান সংখ্যা সেটাকে ভাগ করে দিলে সেটাই হচ্ছে এ ঘটনাটার প্রোবাবিলিটি আচ্ছা প্রোবাবিলিটি আরেকটি উদাহরণ দেওয়া যাক যে ধরো দুটো পয়েন্টে একসঙ্গে থ্রো করেছি একটা তাহলে স্যাম্পল প্লেসটা কি হবে না আমরা দু নম্বর এক্সাম্পল করছি যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি না দুটো পয়েন্টকে একসঙ্গে থ্রো করছি তাহলে দুটো পয়েন্টকে থ্রো করলে তাহলে আমরা স্যাম্পল প্লেসটা কি হয় এইচ এইচ হয় এইচ টি হয় পিএইচ হয় আর টিটি হয় এইটা হয় না স্যাম্পল প্লেস হচ্ছে এটা এবারে এ ঘটনা মনে করো দুটোই হচ্ছে সেম ফেস পড়বে এমন ঘটনা দুটোই সেম ফেস পড়বে দেখো প্রথমটাতে হেড পড়েছে দ্বিতীয়টাও হেড পড়েছে তাহলে এই দুটোতে সেম ফেস পড়েছে তাহলে এই যে ইচ্ছল আর টিটি হচ্ছে দুটোতেই ফেস পড়েছে তাহলে সেম ফেস পড়বে এই রকম ঘটনা হচ্ছে এই যে এই ঘটনাটাকে যদি করি তাহলে এই যে ইচ্ছ এবং টিটি এবারে বি ঘটনাটা আরেকটা ঘটনা মনে করো যে বি ঘটনা হচ্ছে দুটো আলাদা ফেস পড়বে দুটো যেন আলাদা ফেস পড়ে তাহলে প্রথমটা হেড দ্বিতীয়টা টেল প্রথমটা টেল এই দুটো ঘটনা
টিচ এবারে ধরো সি একটা ঘটনা মনে করো যে সি ঘটনা হচ্ছে দুটুই হেল্প করবে তার ঘটনা তাহলে এই চেঞ্জ হলো আচ্ছা ডি ঘটনাটা মনে করো যে কমপক্ষে একটা হেল্প করবে তার ঘটনা কমপক্ষে একটা হেল্প করবে তাহলে কমপক্ষে একটা হেল্প দেখো এটা কমপক্ষে মানে দুটো পড়েছি তো সে তো কমপক্ষে একটা তো পড়েছি এইটা এইচ টি এটা কমপক্ষে একটা একটা পড়েছে এইটা হচ্ছে সর্বোচ্চ দুটো হেড সর্বোচ্চ দুটো হেড তাহলে সর্বোচ্চ দুটো হেড এখানে বুঝবে ভালো করে সর্বোচ্চ দুটো হেড মানে দুটোর বেশি পড়লে সেটা হবে না সেই ঘটনাটা সেই আউটকামটা আমরা নেব না দুটোর বেশি পড়লে সর্বোচ্চ দুটো হেড সর্বোচ্চ দুটো তো কেউ নাই এটা দুটো তাহলে এটা তো হবেই দুটো এটা একটা হেড এইটাও একটা হেড দ্বিতীয়টা একটা হেড এটা হচ্ছে কোন হেডই নাই তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ দুটো হেড যদি বলতে সর্বোচ্চ দুটো হেড তার ঘটনাটা কোনটা তার ঘটনা সর্বোচ্চ দুটো মানে যে দুটোর বেশি যদি হয় তাহলে সেই ঘটনাটা নেব না কিন্তু দুটোর বেশি তো কোনোটাই ঘটনা নাই যে দুটোর বেশি তাহলে কোনোটাই নাই সবগুলো এটা স্যাম্পল কেসের সমান হয়ে যাচ্ছে এবারে দেখো যে এনএস এস সেটের উপাদান সংখ্যা কত একটা দুটো তিনটে চারটে তাহলে এস সেটের উপাদান হচ্ছে চারটে তাহলে এবারে আমরা এক নম্বরের প্রবাবিলিটি বার করবো যে এ পি এ বার করবো পি এ এর প্রবাবিলিটি দেখো এর কটা ঘটনা কটা উপাদান আছে একটা দুটো দুই আর স্যাম্পল বেসের উপাদান সংখ্যা হচ্ছে চার তাহলে চার তাহলে উপরে এ ঘটনাটার উপাদান সংখ্যা ডিভাইডেড বাই স্যাম্পল বেসের উপাদান সংখ্যা তার মানে এক এক দুই দুইয়ের অঙ্কটা দেখো দুইটা হচ্ছে ধরো তিনই বার করবো তাহলে সেটা হচ্ছে এক আর উপাদান টোটাল স্যাম্পল বেসের উপাদান সংখ্যা হচ্ছে চার তাহলে হচ্ছে এটা এক এর চার হলো তারপর হচ্ছে ডি এর প্রবাবিলিটি অবলম্বন করুন পিডি পিডি কত হবে না উপাদান সংখ্যা তিনটে আছে আর স্যাম্পল বেসের উপাদান সংখ্যা তিন চার আচ্ছা তারপর হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে ধরো পিই বার করবো পিই কত হবে না এর উপাদান সংখ্যা হচ্ছে চারটে ই ঘটনাটার উপাদান সংখ্যা চারটে আর স্যাম্পল বেসের উপাদান সংখ্যা হচ্ছে চারটে তাহলে হচ্ছে এক এটা আসলে স্যাম্পল বেসের সঙ্গে সমান হয়ে যাচ্ছে তাহলে স্যাম্পল বেসের প্রবাবিলিটি হচ্ছে এক হয় এটা মনে রাখতে হবে আবার ধরো আমি বলেছি যে এম একটা ঘটনা একে হচ্ছে তিনটে হেড পড়বে তাহলে তিনটে হেড তো পড়তে পারে না তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট হচ্ছে তাহলে পিএফ পিএফ এম এর প্রবাবিলিটি কত হচ্ছে জিরো বাই ফোর মানে হচ্ছে জিরো এটা হচ্ছে ইম্পসিবল ইভেন ইম্পসিবল ইভেন্ট এর প্রবাবিলিটি জিরো হয় আর সিওর ইভেন মানে স্যাম্পল বেসের সঙ্গে পুরো সমান মানে সিওর ইভেন্ট এর প্রবাবিলিটি হচ্ছে এক হয় তাহলে এই হচ্ছে প্রবাবিলিটি তাহলে আমরা প্রবাবিলিটি কাকে বলে আমরা জানলাম এবারে প্রবাবিলিটির কিছু ধর্ম আমরা শিখবো যে বিভিন্ন প্রবাবিলিটির ধর্ম তাহলে প্রথম ধর্ম হচ্ছে এক নম্বর ধর্ম হচ্ছে প্রবাবিলিটির মানটা হচ্ছে জিরো লেস ইকুয়াল টু পি এ যে কোনো এ যদি ঘটনা হয় এই ঘটনা কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে কোনো ঘটনা যে এ হয় তার প্রবাবিলিটির মান সবসময় হচ্ছে জিরো থেকে একের মধ্যে থাকে খুব ইম্পর্টেন্ট ধর্ম যে প্রবাবিলিটির মান একের বড় হবে না জিরোর ছোট হবে না মানে নেগেটিভ হবে না তাহলে প্রবাবিলিটির মান জিরো থেকে একের মধ্যে হবে এটা দেখাতে হবে তাহলে কি করে প্রমাণ করব তাহলে প্রুফ করবো কি করে না প্রমাণ করতে হলে কি করতে হবে না ধরো এটা স্যাম্পল বেস ক্যাপিটাল এস একটা স্যাম্পল বেস আছে স্যাম্পল বেসের উপাদান সংখ্যা মনে করো হচ্ছে এন স্যাম্পল বেসের উপাদান সংখ্যা এন এ একটা ঘটনা এ একটা ঘটনা তার উপাদান সংখ্যা মনে করো হচ্ছে এন তাহলে এ একটি ঘটনা তার উপাদান সংখ্যা হচ্ছে এন আর এস একটি স্যাম্পল বেস ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল বেস তার উপাদান সংখ্যা হচ্ছে এন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে পিএস সমান কত হবে পি পিএ কত হবে না পিএ হচ্ছে এ সিরিজের প্রবাবিলিটি এ এ ঘটনার প্রবাবিলিটি তাহলে নিশ্চয়ই আমরা জানি যে এ সিরিজের উপাদান সংখ্যা এম আর এস স্যাম্পল বেসের উপাদান সংখ্যা হচ্ছে এন তাহলে এম বাই এন এবারে আমরা দেখো দেখতে পাই যে জিরো লেস ইকুয়াল টু এম এর মানটা এম এর এম হচ্ছে এ ঘটনাটির উপাদান সংখ্যা সেই উপাদান সংখ্যা কখনোই নেগেটিভ হবে না লেস ইকুয়াল টু হচ্ছে এন এন কে অতিক্রম করবে না একটা এ ঘটনার তো এ তো সাবসেট এস এর সাবসেট তাহলে সাবসেটের উপাদান কখনোই স্যাম্পল বেসের উপাদানকে অতিক্রম করবে না খুব জোর হলে পুরো এস এরটা হচ্ছে স্যাম্পল বেসের সঙ্গে সমান হয়ে যেতে পারে
কিন্তু এ সেটটা কখনোই স্যাম্পল স্পেসের থেকে বড় হবে না তাহলে এ সেটের উপাদান সংখ্যা ম্যাক্সিমাম হয়ে যেতে পারে এটা এস এর সঙ্গে সমান হয়ে যেতে পারে স্যাম্পল স্পেসের সঙ্গে সমান হয়ে যেতে পারে তাহলে উপাদান সংখ্যা সর্বোচ্চ হচ্ছে এ এবং এর এর উপাদান সংখ্যা কখনোই মাইনাস মাস্টার উপাদান সংখ্যা এরকম হতে পারে না তাহলে এর উপাদান সংখ্যা কমপক্ষে জিরো মানে উপাদান এস এর যদি উপাদান নাও থাকে তাহলে উপাদান সংখ্যা হচ্ছে তাহলে বলা হয় যে জিরো তাহলে জিরো আমরা লিখতে পারি যে জিরো লেস ইকুয়াল টু এম লেস ইকুয়াল টু এন এবারে আমরা এন দিয়ে ভাগ করে দাও তাহলে জিরো বাই এন লেস ইকুয়াল টু এম বাই এন লেস ইকুয়াল টু এন বাই এন তাহলে আমরা কি পাচ্ছি এটা জিরো এটা হচ্ছে দেখো আমরা পি এ পেয়েছি এ ঘটনাটার প্রবাবিলিটি এ এর সংখ্যা উপাদান সংখ্যা হচ্ছে এম আর এস সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন তাহলে লেস ইকুয়াল টু পি এ লেস ইকুয়াল টু ওয়ান এই আমরা ধর্মটা পেয়ে গেলাম যে প্রবাবিলিটির মানটা হচ্ছে জিরো থেকে এক এর মধ্যে হয় এবারে আমরা দু নম্বর ঘটনা জানবো যে সিওর ইভেন্টের প্রবাবিলিটি সর্বদা হচ্ছে এক হয় সিওর এস যদি সিওর ইভেন্ট হয় তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে এক হয় এটা দেখাবো কি করে দেখাবো না ধরো যে একটা স্যাম্পল স্পেস হচ্ছে এস তাহলে স্যাম্পল স্পেস যদি এস হয় তার উপাদান সংখ্যা হচ্ছে এন তাহলে স্যাম্পল স্পেস এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে এখানে দেখানোর কোনো অসুবিধাই নেই যে এনএস এস এর উপাদান সংখ্যা কত এনএস হচ্ছে এন নাম্বার অফ এলিমেন্ট অফ এস এস এর উপাদান তাহলে পিএস বার করতে গেলে কি করতে হবে না পিএস হচ্ছে এন সেটের উপাদান সংখ্যা এস সেটের উপাদান সংখ্যা আর বাই হচ্ছে স্যাম্পল স্পেস উপাদান সংখ্যা তাহলে এস এর এস এর প্রবাবিলিটি বার করছে এর এর উপাদান সংখ্যা এন আর স্যাম্পল স্পেস উপাদান সংখ্যা এন তাহলে 1 হয়ে গেল তাহলে সিওর সিওর ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে সিওর ইভেন্টের প্রবাবিলিটি সর্বদা 1 হয় তিন নম্বর কি জানবো ইম্পসিবল ইভেন্ট প্রবাবিলিটি হচ্ছে ইম্পসিবল ইভেন্ট যদি ভাই এটা আমরা ইম্পসিবল ইভেন্ট দিয়ে করি তাহলে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে সর্বদা জিরো হয় সেটা কি করে দেখাবো না সিওর ইভেন্ট যেমন প্রবাবিলিটি এক হয় তেমনি ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে জিরো হয় কি করে দেখাবো না ভাই সেট মানে কি কোনো ফাঁকা সেট কোনো উপাদান নাই তাহলে পি ভাই কত হবে পি ভাই আমরা দেখতেই পাচ্ছি যে পি ভাই মানে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে জিরো ভাই সেটের উপাদান কোনো উপাদান নাই জিরো আর আমরা স্যাম্পল স্পেস আমরা ধরে নিলাম যে স্যাম্পল স্পেস উপাদান সংখ্যা হচ্ছে এন তাহলে কি হচ্ছে তাহলে জিরো বাই এন মানে হচ্ছে জিরো তাহলে সিওর ইভেন্টের প্রবাবিলিটি এক ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে জিরো ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে জিরো এরপরে আমরা জানবো যে তিন নম্বর জানলাম এবার চার নম্বর জানবো যে এর কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট তার প্রবাবিলিটি হচ্ছে ওয়ান মাইনাস পি এ ওয়ান মাইনাস পি এই কমপ্লিমেন্ট কি নোটেশন দেওয়া হয় এর হাম বার দিয়েও নোটেশন দেওয়া হয় ওয়ান মাইনাস পি এ এইটা একই নোটেশন ওয়ান মাইনাস পি এ অর পি এ ড্যাশ দিয়ে নোটেশন দেওয়া হয় তাহলে ওয়ান মাইনাস পি এ এই জিনিসটা দেখাতে হবে যে কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হচ্ছে এর প্রবাবিলিটি এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হচ্ছে এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হচ্ছে যে ওয়ান মাইনাস এর প্রবাবিলিটি প্রবাবিলিটি আর কি এটা দেখাতে হবে তাহলে কি করে দেখাবো ধরো এটা স্যাম্পল কেস এস হচ্ছে একটা স্যাম্পল কেস তার উপাদান সংখ্যা এন মনে করো তার উপাদান সংখ্যা এস হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল কেস এস হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল কেস তার উপাদান সংখ্যা এন এবারে এই একটা ঘটনা মনে করো যে এই ঘটনা তার উপাদান সংখ্যা হচ্ছে এন তাহলে এই ঘটনা এ হচ্ছে ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের ঘটনা তাহলে যদি উপাদান সংখ্যা এম হয় তাহলে আমরা কি করবো তাহলে এটা প্রমাণ প্রমাণটা কি করে করবো দেখো পি এ কত হচ্ছে যে স্যাম্পল স্পেসের উপাদান সংখ্যা হচ্ছে এম আর এ ঘটনাটার উপাদান সংখ্যা হচ্ছে এম তাহলে পি এ সমান কত হবে না পি এ টা হবে যে এ ঘটনা এ ঘটনাটার এলিমেন্টের সংখ্যা এম আর স্যাম্পল স্পেসের উপাদান সংখ্যা এম এটা হলো এবারে বলো যে এ যদি এইটা হয় তাহলে এ কমপ্লিমেন্ট কোন জায়গাটা এই জায়গাটা তাহলে এই জায়গাটা হচ্ছে এ কমপ্লিমেন্ট তাহলে এস এ যদি এম হয় তাহলে এর কত ধরো একটা ক্লাসে এর সংখ্যক স্টুডেন্ট আছে একটা ক্লাসে এম সংখ্যক স্টুডেন্ট আছে এম সংখ্যক স্টুডেন্ট হচ্ছে অঙ্কে পাস করেছে অঙ্কে পাস করেছে কতজন এম জন তাহলে অঙ্কে ফেল করেছে কতজন না বাকি না এর কমপ্লিমেন্ট এটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট এবং এর কমপ্লিমেন্টের সংখ্যাটা কত হচ্ছে এন মাইনাস এন একশোটা স্টুডেন্ট যদি ক্লাসে হয় যদি সত্তরটা পাস করে তাহলে ফেল করেছে কথা না তিরিশটা একশো মাইনাস সত্তর তেমনি হচ্ছে ক্লাসের স্টুডেন্ট হচ্ছে এনটা তাহলে এম সংখ্যক অঙ্ক পাস করেছে তাহলে অঙ্কে ফেল করেছে এর কমপ্লিমেন্ট মানে যে অঙ্কে ফেল করেছে এর কমপ্লিমেন্ট তাহলে এন মাইনাস এম তাহলে কি হচ্ছে পি এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হচ্ছে তাহলে এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি তাহলে এর কমপ্লিমেন্টের উপাদান সংখ্যা কত এন মাইনাস এম আর স্যাম্পল স্পেসের উপাদান সংখ্যা হচ্ছে এন স্যাম্পল স্পেসের উপাদান সংখ্যা এন তাহলে দুটোকে ভাগ করে দাও তাহলে এন বাই এন মাইনাস হচ্ছে এম বাই এন এটা মানে ওয়ান আর এটা মানে হচ্ছে
घटना हम अच्छा घटना जो मान बी मान छोटे प्रमाण करमान कर सहज सैम्पल पेस निल देखो समान अवश्य a plus by union দিতে পারো a plus b এটা সমান হচ্ছে pa plus হচ্ছে pb এইটাকে ইউনিয়নে দিতে হয় আমরা জানি যে এখানে কোঅর্ডিনেটের ক্ষেত্রে প্লাস হিসাবে ব্যবহার করা হয় সমান হচ্ছে pa plus হচ্ছে pb অর দি এখানে অর তোমাকে জানতে হবে যে এখানে কোঅর্ডিনেটের ক্ষেত্রে a plus b মানে বোঝায় অ্যাকচুয়ালি a ইউনিয়ন b আর ab मान तमन न उपादान संख्या कत
তাহলে কমন কিছু পয়েন্ট নাই তাহলে m1 মনে করে যে অঙ্ক পাস করেছে আর বাংলা পাস করেছে অঙ্ক পাস করেছে m1 জন বাংলা পাস করেছে m2 জন এবং কেউ নাই যে দুটো বিষয়ে পাস করেছে দুটোই পরীক্ষা হয়েছে তাহলে দুটো বিষয়ে পাস করেছে এমন কেউ নাই তাহলে অঙ্ক বাংলা নিয়ে মোট কতজন পাস করেছে না m1 প্লাস m2 হবে তাহলে m1 প্লাস হচ্ছে m2 তাহলে s a ইউনিয়ন b এর উপাদান সংখ্যা হচ্ছে m1 প্লাস m2 তাহলে আমরা লিখতে পাচ্ছি যে a ইউনিয়ন b বাই a প্লাস b এর প্রবাবিলিটি কত হবে না m1 প্লাস m2 বাই হচ্ছে এটা হচ্ছে a প্লাস b এর উপাদান সংখ্যা হচ্ছে m1 প্লাস m2 আর স্যাম্পলিফিকেশন উপাদান সংখ্যা হচ্ছে n তাহলে m1 বাই n এটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি m2 বাই n এটা মানে হচ্ছে pa প্লাস হচ্ছে এটা মানে হচ্ছে pb এটা আমরা পেয়েছি যে pa মানে হচ্ছে m1 বাই n pb সমান হচ্ছে m2 বাই n তাহলে pa প্লাস b সমান হচ্ছে pa প্লাস pb এইরকম ভাবে যদি কে সংখ্যক হয় এবার আমরা সাত নম্বর যদি এটা দুটো ইভেন্টের জায়গায় যদি কে সংখ্যক ইভেন্ট হয় যদি সাত নম্বর হচ্ছে ইফ a1 a2 করে আপ টু a k এই কে এইগুলো আর কে এই কে সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তখন ক্ষেত্রেও তাই প্রমাণ হয়ে যাবে একই জিনিস প্রমাণ হবে যে কি না তারা দেন হচ্ছে p অফ a1 ইউনিয়ন এ টু ইউনিয়ন করে আপ টু ইউনিয়ন এ কে এর মানটা হচ্ছে পি এ ওয়ান হচ্ছে প্লাস পি এ টু করে আপ টু হচ্ছে পি এ কে এটা দেখা হবে আর এটাকে ইউনিয়নটা যদি আমরা প্রবাবিলিটি ক্ষেত্রে এইমাত্র বললাম যে প্লাস দিয়ে লেখা হয় এ ওয়ান প্লাস এ টু করে আপ টু এ কে পর্যন্ত যোগফলটা হচ্ছে সমান হচ্ছে পি এ ওয়ান প্লাস পি এ টু প্লাস ফ্রম পি অফ এ কে এটা দেখাতে হবে আমাকে তাহলে কি করে দেখাবো ওই একই জিনিস করে আমরা দেখাবো যে স্যাম্পল বেস হচ্ছে এস তার উপাদান সংখ্যা ধরে নিলাম এন তার মধ্যে কিছু ঘটনা আছে এরকম ভাবে ঘটনা আছে এ ওয়ান এটা ঘটনা এ টু এটা এ থ্রি এরকম ভাবে কে সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা আছে তাদের মানে কোন কমন কেউ নাই সবাই মিউচুয়াল এক্সক্লুসিভ কে কার সঙ্গে কমন নাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এটার ইভেন্টের এইটার উপাদান সংখ্যা মনে করে m1 এটার উপাদান সংখ্যা m2 এটার উপাদান সংখ্যা m3 এটার উপাদান সংখ্যা আছে mk তাহলে দেখতে পাচ্ছি তাহলে কি হচ্ছে না p অফ a1 কত a1 এর প্রবাবিলিটি তাহলে আমরা ধরে নেব যে a1 এর উপাদান সংখ্যা আছে m1 a2 উপাদান সংখ্যা m2 a3 উপাদান সংখ্যা m3 দিয়ে ak এর উপাদান সংখ্যা আছে mk এবারে p অফ a1 তাহলে কত আর স্যাম্পলস উপাদান সংখ্যা n ধরে নিয়েছি তাহলে p অফ a1 কত হবে না m1 বাই n p অফ a2 কত হবে না a2 উপাদান সংখ্যা হচ্ছে m2 আর স্যাম্পলস উপাদান সংখ্যা n এই রকম ভাবে যদি আমরা করি যে p অফ ak এর উপাদান সংখ্যা হচ্ছে mk বাই হচ্ছে n হয়ে যাচ্ছে এবারে আমরা দেখো দেখতে পাচ্ছি যে এইগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে কোনো কমন নেই তাদের মধ্যে উপাদান সংখ্যা কোনো কমন নেই তাহলে ইউনিয়ন a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন b ইউনিয়ন ak এর উপাদান সংখ্যা কত হবে এর উপাদান সংখ্যা হবে এইটার উপাদান সংখ্যা হবে কত m1 প্লাস m2 প্লাস করে আপ টু mk এটা উপাদান সংখ্যা কোনো কমন এলিমেন্ট নাই তাহলে উপাদান সংখ্যা এটা হবে তাহলে তার প্রবাবিলিটি কত হবে তাহলে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন করে ইউনিয়ন ak এর প্রবাবিলিটি মানটা হবে কি না এটার উপাদান সংখ্যা ডিভাইডেড বাই স্যাম্পলিফিকেশন উপাদান সংখ্যা m1 প্লাস m2 করে আপ টু mk বাই হচ্ছে n পার্টে ভেঙে দাও m1 বাই n m2 বাই n প্লাস ডটা দিয়ে প্লাস mk বাই n এটা মানে হচ্ছে pa1 এটা আমরা পেয়েছি প্লাস হচ্ছে pa2 প্লাস হচ্ছে ডটা দিয়ে p অফ ak এই হচ্ছে আমার উত্তর হয়ে গেল 7+7 নম্বর হচ্ছে যদি a1 a2 a3 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে তোমার দেখতে পাচ্ছ যে p অফ a1 ইউনিয়ন মানে p অফ a1 প্লাস a2 প্লাস a3 প্লাস গুলো হচ্ছে আলাদা আলাদা প্রবাবিলিটি যোগ করে সেটা সমান হয়ে যাচ্ছে এবারে আমরা 8 নম্বর করব একই রকম ভাবে যদি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সজস্টিভ ইভেন্ট হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ বটে এন্ড এক্সজস্টিভ ইভেন্ট হয় এক্সজস্টিভ যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সজস্টিভ ইভেন্ট হয় দেন তাহলে কি হবে না তাহলে এটা ভেঙে যাবে এবং এর প্রবাবিলিটির মানটা কি হবে এটা 1 তোমাকে পয়েন্ট করতে বলেছে ধরো এটা 1 এটা দেখাতে বলেছে এটা সমান হচ্ছে 1 মানে এটা
p of a1 union a2 union b একে সেটার সঙ্গে আলাদা পাটে ভাঙবে এবং তারপর সেটার মানটা হচ্ছে অনু আমি দেখাবো তাহলে এটা খুবই সহজ ব্যাপার প্রথমে আমরা প্রমাণ করে দেব যে প্রথম পাটটা তো প্রমাণ করতেই পাবো এবারে মানটা প্রমাণ করব মানটা কি হবে আমরা তো বলে দেয়া রয়েছে এডজাস্টিভ ইফেক্ট তার সঙ্গে এক্সট্রা বলে দেয়া রয়েছে এডজাস্টিভ ইফেক্ট তাহলে এডজাস্টিভ ইফেক্ট হলে কি হবে না এডজাস্টিভ ইফেক্ট হলে তাদের ইউনিয়নটা কি হবে ইউনিয়নটা হচ্ছে এস এর সঙ্গে সমান হবে তাহলে কি হচ্ছে এজ a1 a1 a2 a3 ak আর এডজাস্টিভ ইফেক্ট তাহলে কি হচ্ছে a1 a2 করে up to ak এগুলো কি আর হচ্ছে এডজাস্টিভ ইফেক্ট এডজাস্টিভ ইফেক্ট তাহলে এডজাস্টিভ ইফেক্ট যদি হয় তাহলে কি হবে তাদের ইউনিয়নটা অবশ্যই ইউনিয়ন a1 প্লাস এগুলো প্লাস মানে হচ্ছে ইউনিয়ন প্লাস ak এটা সমান সেন্ট্রিফিউজের সঙ্গে সমান হয়ে যাবে তাহলে p অফ a1 প্লাস a2 p of a1 plus a2 করে আপ টু ak এর প্রবাবিলিটিটা ts এর সঙ্গে সমান হবে বা ts মানে সিওর ইভেন্ট মানে প্রবাবিলিটি 1 এটাকে 2 নম্বর দাও আর আগে যেটা পেলে সেটাকে 1 নম্বর দাও তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাব 1 নম্বর আর 2 নম্বর থেকে এটা সমান এইটা এই জিনিসটাই সমান হচ্ছে এই জিনিসটাই সমানই আমরা প্রমাণ করেছি এইটা আর এটা আর এটা মানে আবার 1 প্রমাণ করেছি এই প্রবাবিলিটিটা মানে আবার 1 প্রমাণ করেছি তাহলে প্রমাণ চলে এলো এরপরে আমরা 9 নম্বরে জানবো If A and B are any two event, then P of A plus B समान होगे P A plus P B देखो जो कि mutually exclusive है P of A plus B समान चे P A plus P B शुद्ध हो चलो किंतु any event होले तास्तों में चे minus P A भी होगे और এটাকে আমরা ইউনিয়নটাকে দিয়ে লিখতে পারি অর হচ্ছে p অফ a ইউনিয়ন b সমান হচ্ছে pa প্লাস হচ্ছে pb মাইনাস হচ্ছে pa ইন্টারসেকশন b একই জিনিস দুটো একই জিনিস প্লাস আমরা জানি প্লাস মানে হচ্ছে ইউনিয়ন আর ab মানে হচ্ছে ইন্টারসেকশন তাহলে এদের যেকোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে এখানে দেখো প্রমাণ করার জন্য যে কোনো দুটো একটা স্যাম্পল কেস নিলাম যে দুটো ইভেন্ট নেব যে কোনো দুটো ইভেন্ট সেটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় তার মানে তাদের কমন পয়েন্ট থাকতে পারে এ আর বি দুটো ঘটনা এ একটা ঘটনা বি একটা ঘটনা তাহলে এ যদি ঘটনা হয় বি একটি ঘটনা হয় তাহলে এখানে বুঝতে হবে যে এখানে কি এই জিনিসটা কি এই এই অংশটা এইটা মানে হচ্ছে মনে করে এটা অঙ্ক পাস আর এটা হচ্ছে বাংলা পাস এই মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো বিষয়ে পাস করেছে এমনটা এ হচ্ছে অঙ্ক পাস বি হচ্ছে বাংলা পাস তাহলে এ বি এর মাঝখানেটা কারা না দুটো কমন কমন মানে কি যারা অঙ্ক পাস করেছে যারা বাংলাও পাস করেছে আর এদিকটা হচ্ছে এদিকটা অঙ্ক পাস করেছে কিন্তু বাংলায় হচ্ছে ফেল করেছে মানে বিভাগ এ বি এর কমপ্লিমেন্ট এই দিকটা কি এই দিকটা হচ্ছে বাংলা পাস করেছে এটা হচ্ছে দুটো বিষয় এইখানটা হচ্ছে এই দিকটা হচ্ছে না এ বার বি মানে অঙ্ক ফেল করেছে এই জায়গাটা অঙ্ক ফেল করেছে কিন্তু বাংলায় পাস করেছে তাহলে দেখো এই হচ্ছে আমার কতগুলো পার্টে আমরা ভেঙে দিলাম তো এবারে প্রমাণ করব প্রুফ করব দেখো এবারে দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ পার্টে আমরা ভেঙে দিয়েছি তাহলে এ সমান কি লিখতে পারি দেখো ঘটনাতে এ সমান কি এই ঘটনাটা হচ্ছে এই এই সেটটা মানে শুধু অঙ্ক পাস এই শুধু অঙ্ক পাস মানে হচ্ছে এ বি বার প্লাস হচ্ছে এবি নিয়ে গঠিত এবি বার প্লাস হচ্ছে এবি এবি বার প্লাস হচ্ছে এবি এবি বার আর এবি এবারে আমরা এ পেয়েছি তাহলে পি এ বার করব পি এ কি করে বার করব পি এ বার করব দেখো পি এ কি করে বের করবে যেহেতু এবি বার আর এবি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ এই দুটো ঘটনায় এবি ঘটনা আর এবি বার এইখানটা এই জায়গাটা তারা দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে যা হয় যে আলাদা আলাদা পার্টে ভেঙে যায় আমরা এটা প্রমাণই দিয়েছি যে এ প্লাস বি সমান পি এ প্লাস পিবি হয় তাহলে এটা লিখতে পারি পি এ সমান হচ্ছে পি এ বি বার প্লাস হচ্ছে পি এ বি পি এ বি তো এখানটা আমরা পি এ বি বার এখান থেকে বার করবো পি এ বি বার বার করবো পি এ বি বার কত হয় পি এ বি বার হচ্ছে পি এ মাইনাস হচ্ছে পি এ বি এটাও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা এটাও আমাদের কাজে লাগে এটাও মনে রাখতে হবে ঠিক একই রকম ভাবে বি ঘটনাটা দেখো বি ঘটনাটা কি বি ঘটনাটা হচ্ছে দুটো সমষ্টি একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এ বার বি এবি আর এটা হচ্ছে এ বার বি এই দুটোকে যোগ করে দিলে এবি আর এ বার বি ইউনিয়ন করলেই হচ্ছে সেটা হচ্ছে বি এবারে পিবি নিচ্ছি দুদিকে প্রবাবিলিটি নিচ্ছি পিবি মানে হচ্ছে এবি প্লাস হচ্ছে এ বার বি এবারে দেখো এবি আর এ বার বি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা তাহলে আলাদা মাত্রা ভেঙে যাবে তাহলে পি এবি
प्लस হচ্ছে টি এ বার বি এখানে লিখে নিচ্ছি যে এ বি এন্ড এ বার বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ঠিক একই রকম ভাবে এইখানটা আমরা যে দুটো পার্টে ভেঙেছি পি এ বি বার এই যে আলাদা আলাদা পার্টে ভেঙেছি এজ এ বি বার এন্ড এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ যার জন্যই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বলে সেই জন্য আমরা এটা লিখতে পাচ্ছি তো এবারে দেখো এ পি এ বার করেছি পি বি বার করেছি এবারে আমরা কি করব এ ইউনিয়ন বি বা এ প্লাস বি সমান কি লিখতে পারি এ আর বি এর ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে এই পুরো জায়গাটা এই পুরো জায়গাটা পুরো জায়গাটা তাহলে পুরো জায়গাটা ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন বি আর দেখো কোনটা কোনটা সমষ্টি না এ বি বার এই দিকটা এই অংশটা এ বি বার প্লাস হচ্ছে এ বি এ বি এই অংশটা প্লাস হচ্ছে এ বার বি এবার এই তিনটাকে নিয়ে হচ্ছে ইউনিয়ন এবার দুটি আমরা প্রবাবিলিটি নিচ্ছি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে তিনটে সমষ্টি একটা হচ্ছে এ বি বার এ বি আর এ বার এ এ বার বি এই তিনটাকে নিয়ে হচ্ছে এটা এবার দুটি আমরা প্রবাবিলিটি নিই পি অফ এ প্লাস বি তাহলে এটিকে পি অফ এ বি বার দুটিকে প্রবাবিলিটি নিচ্ছি এ বি প্লাস হচ্ছে এ বার বি তো এটা দেখতে পাচ্ছ এই তিনটে হচ্ছে এ বি বার এইখানটা এ বি আর এইটা হচ্ছে এ বার এই তিনটে ঘটনা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা জানি যে পি অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় কি হয় না মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তারা আলাদা আলাদা তো অলরেডি ভেঙে যায় তাহলে পি অফ এ বি বার প্লাস হচ্ছে পি অফ এ বি প্লাস হচ্ছে পি অফ এ বার তো আমরা এটা পি অফ এ বি বারে মান পেয়েছি পি অফ এ বি বারে মান পেয়েছি পি এ মানে যেটা প্রবাবিলিটি নেয় মাইনাস পি অফ এ বি প্লাস হচ্ছে পি এ বি লিখলাম এটা যেমন আছে এরপর হচ্ছে পি এবার বি এর মান পেয়েছি পি এবি এর মান মান আছে প্লাস পি বি মানে বার নাই যেটা মাইনাস হচ্ছে বার বার দি এটা তাহলে এটা দেখো কি হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে গেল পি এ প্লাস পি বি মাইনাস হচ্ছে পি এ বি মাইনাস পি এ বি তাহলে এ আর বি দুটো ঘটনা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে পি অফ এ প্লাস বি সমান হচ্ছে পি এ প্লাস পি বি আর যদি যে কোনো ঘটনা হয় তাহলে পি অফ এ প্লাস বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি এইটা সেকশন বি এর মানটা হচ্ছে ফাই তার মানে হচ্ছে এ বি সমান হচ্ছে ফাই অ্যাকচুয়ালি তাহলে পি অফ এ বি মান কত হচ্ছে ফাই মানে হচ্ছে জিরো বাই স্যাম্পল কেসে জিরো ইম্পসিবল ইভেন ইভেন জিরো তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে দুটো ঘটনা যদি আমরা যে কোনো ঘটনা সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হোক আর যে কোনো ঘটনাই করে তবে এটা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে পি অফ এ বি মানটা জিরো হয়ে যাচ্ছে সেই জন্যই ফর্মুলাটা আছে পি অফ এ প্লাস বি সমান পি এ প্লাস বি এরপরে দশ নম্বর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যে তিনটে হলে কি হবে যদি তিনটে ঘটনা হয় এ প্লাস বি প্লাস সি এ বি সি তিনটে যদি ঘটনা হয় তাহলে ইফ এখানে লিখতে পারি ইফ এ বি সি আর এনি থ্রি ইভেন্ট আগের ক্ষেত্রে দুটো প্রমাণ করলাম তাহলে আর এনি থ্রি ইভেন্ট ইভেন্ট দেন তাহলে কি হবে তিনটে ইভেন্টের ক্ষেত্রে কি হবে না পি অফ এ প্লাস বি প্লাস সি সমান হবে পি এ একটা একটা করে যোগফল পি বি প্লাস পি সি দুটো দুটো করে হচ্ছে বিয়োগফল তাহলে পি অফ এ বি মাইনাস পি অফ এ সি মাইনাস পি অফ বি সি প্লাস তিনটে যখন হবে তখন হবে আবার প্লাস হয়ে যাবে পি অফ এ বি সি এগুলো আমরা ইউনিয়ন দিয়ে লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি বি সি আর প্লাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে এই ঘটনাটাকে আমরা এ বি সি যদি তিনটে ঘটনা হয় তাহলে আমরা এটা প্রমাণ করবো তাহলে কি করে আমরা দুটোর ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি আমরা দুটো যে কোনো দুটো ঘটনা হলে কি হয় যে কোনো দুটো ঘটনা হলে পি অফ এ প্লাস বি এর মানটা হয় আমরা জানি যে পি অফ এ প্লাস বি এর মানটা আমরা প্রমাণ করলাম এখনই পি এ প্লাস পি বি মাইনাস পি এ তাহলে এইটা সাহায্য নিয়ে আমরা করব যে এটা সাহায্য নিয়ে কি করা যায় না এটা তিনটে ঘটনা যদি হয় তাহলে পি অফ আমাকে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি পি অফ এ প্লাস বি প্লাস সি এইটাকে লিখছি যে পি অফ ডি প্লাস সি লিখলাম ডি যেখানে হয় ডিটা কি ধরে নিলাম ডিটা হচ্ছে এ প্লাস বি ধরে নিলাম ডি ঘটনাটা হচ্ছে এ প্লাস বি এবার দুটোর ক্ষেত্রে আমরা জানি পি অফ এ প্লাস বি সমান হচ্ছে পি এ প্লাস পি বি তাহলে এখানে পি ডি হবে প্লাস পি সি হবে মাইনাস পি ডি সি হবে পি ডি সি হবে ওই সূত্র অনুযায়ী পি এ প্লাস বি যদি পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি হয় তাহলে পি ডি প্লাস পি সি মাইনাস পি ডি সি হবে
এবারে ডি এর মানটা বসিয়ে দেওয়া যাক তাহলে ডি এর মানটা বসিয়ে দিচ্ছি এ প্লাস মানে প্লাস হচ্ছে পিসি মাইনাস হচ্ছে পি অফ এইটা ডি এর মানটা বসিয়ে দিচ্ছি ডি এর মানটা কত এ প্লাস বি এ প্লাস বি ইনটু সি তাহলে এটা হলো এইটা দেখো এইটা সূত্র আমরা জানি পি অফ এ প্লাস বি সমান পি এ প্লাস পি বি তাহলে এটা পি এ প্লাস পি বি মাইনাস পি এ এই সূত্র বসে দিয়েছি প্লাস পিসি যেমন আছে রাখছি মাইনাস পি অফ এটা কি হবে না এসি প্লাস হচ্ছে বিসি এসি প্লাস বিসি আসলে এটা কি কি হচ্ছে না এ ইউনিয়ন বি আর এই যে সঙ্গে যদি সি এর ইন্টারসেকশন থাকে সি এর ইন্টারসেকশন ইন্টারসেকশন যদি সি থাকে তার মানে কি হয় এই ইন্টারসেকশন সি হয় ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা আমরা জানি এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থেকে জানি তাহলে এটাও যেমনি এসি প্লাস বিসি হলো এবারে দেওয়া তাহলে পি এ সাজিয়ে নিলাম প্লাস পি বি প্লাস হচ্ছে পিসি টাকে আগে রাখছি পিসি মাইনাস পি এ রেখেছি এইটা আবার দেখো একটা ঘটনা একটা এটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো তাহলে পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি হয় তাহলে মাইনাস পি অফ এ সি তাহলে পি এটাকে করছি পি এ প্লাস পি বি পি বি পি বি মানে পি বি সি এইটা এ এটা ধরছি এটা বি ধরছি তাহলে পি এ প্লাস পি বি মাইনাস পি এ বি হয় এবার এ সি আর বি সি ইন্টারসেকশন এ সি আর বি সি ইন্টারসেকশন এ সি আর বি সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দুটো সি সি ইন্টারসেকশন সি হয় তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যেটা আমার এ বি সি হয়ে গেল এ বি সি হয়ে গেল তাহলে এইটা তো এবারে সাজিয়ে নাও তাহলে পি এ প্লাস পি বি প্লাস পি সি মাইনাস পি এ বি মাইনাস পি এ সি মাইনাস পি বি সি আর মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস পি এ বি সি তাহলে আমার এইটাই প্রমাণ ছিল যে এবিসি যে কোনো ঘটনা হলে পি এ প্লাস একটা একটা করে যোগ ফল মাইনাস দুটো দুটো করে গুণ ফলে তাহলে বিয়োগ ফল আর তিনটে যখন হবে তখন হচ্ছে যোগ ফল এটাই হচ্ছে যে কোনো তিনটে ঘটনার ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম আজকে এ পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদিকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরো কি করে সুন্দর করে বানানো যায় আজ টাটা।